কোরআনে কারিমে সূরা নিসাতে বলছেন, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাম। সেই হিসাবে আমরা প্রত্যেকে একে অপরের অংশ, একে অপরের পরিপূরক। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ তৈরি করে দিয়েছে। এই বিভেদের এই যে বিরাট বেড়াটা তৈরি করছে, এটা কিন্তু আমাদের ইসলামের মধ্যে এই বেড়াটা কোনোদিনই ছিল না। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকের জন্য স্পেশাল নিয়ম বলে দিয়েছে। ইসলাম বলেছে তিন নম্বর কোনো কিছু নাই, পুরুষ নারী বাস, এটা হলো কথা। নারীর মধ্যে তার কোনো সমস্যা থাকতে পারে, পুরুষের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, এটা রোগ। রোগ ভালো হইতে পারে, ভালো না হইলে আল্লাহর কাছে সে সমর্পণ করবে যে দুনিয়ার জীবনটা সংকীর্ণ। Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Alhamdulillah wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Amra faila mohan Allah subhanahu wa ta'ala ar shukriya adai kori arja Allah subhanahu wa ta'ala amra re edorne rekti mohati anustano awar ebong goar tawfiq dan korchen shei monibet darbare shukriya adai kori alhamdulillah. Amra kritoggota prokash kori ar আজকের এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, অংশগ্রহণ করছেন, আমরা সবার শুকরিয়া আদায় করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরার এই আওয়ারে বোয়ারে আমরার এই প্রচেষ্টার কবুল করুক। সর্বপ্রথম একটা ক্লিয়ারিফিকেশন হইল গিয়া যে আমরার এই প্রোগ্রামটা হইল গিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাগিয়া এদায় আমরা এই প্রোগ্রাম আপনারা দেখরা কোনো ব্যানার নাই। আমরা কোনো ব্যানার ইচ্ছা করলে লাগাইতে পারতাম, আমরা অনেক অর্গানাইজেশন আছে, আমরা কোনো ব্যানার লাগাইছি না। তো আমরা আমরা মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুকর জাকারিয়া, ওনার কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনবো। আর তারপরে হইল গিয়া প্রশ্ন উত্তর পর্ব, যে আপনারা আপনাদের যে কোনো ইসলাম সম্পর্কে, ইসলামের বিভিন্ন অধিকার সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে যারা আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা সরাসরি জিজ্ঞাসা করতে পারবো, অথবা আপনারা লিখিতভাবে আমরা ভলান্টিয়ার ভাই হল আছেন তারা আপনাদের কাছে কাগজ এবং কলম পৌঁছাই দিবা, আপনারা লিখিতভাবে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবা ইনশাআল্লাহ তাআলা, শেখে আপনাদের জবাব দিবা ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আর এই এলাকার অন্যতম ব্যক্তিত্ব 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র জনাব তৌফিক বক্স লিপন সাহেবের, আরও কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার কদমতলির অন্যতম অধিবাসী মুহিবুর রহমান মুহিব ভাই এবং দুলাল আহমদ ভাই, যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই সহযোগিতা এবং পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থকর। তারপরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমরা নুরুল হক স্বপন ভাইয়ের, যিনি এই আয়োজনে অতপ্রোতভাবে জড়িত আসলা, আরও যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের উত্তম প্রতিদান দান করুক। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুকর মোহাম্মদ জাকারিয়া মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وبعد সম্মানিত আজকের উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সাথে বসেছি, আপনার সাথে বসা হয় না, এটা আমাদের দুর্বলতা এবং আমাদেরই এটা আসলেই একটা এক ধরনের আমরা অপরাধ বোধ আমাদের মধ্যে কাজ করে, যে আমাদের সমাজের একটি বিরাট অংশ যারা আমাদেরই ভাই অথবা আমাদের বোন, তাদেরকে আমরা আমাদের দিনের কথা বলতে পারি না, সময় পাই না। অথচ আমরা সবাই একটা কথা বিশ্বাস করতেই হবে যে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটা জিনিসও আমাদেরকে মানতেই হবে, সেটা হচ্ছে আমরা সবাই আদম সন্তান।
সবাই একজন থেকে আসছে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, এবং সবাই আদমের ঘরে আদমের হাড় থেকে নিয়ে হাওয়াকে তৈরি করেছেন আল্লাহ তাআলা। বর্তমানে এটা ফিজিওলজি বলে সবাই বিশ্বাস করে যে মানুষের ওই মূল সূত্র এক, সুতরাং আমরা সবাই এটা মানতে বাধ্য যে আমাদের পিতা হচ্ছে আদম, আমাদের মা হচ্ছে হাওয়া, এটা মানব। এটা মানার পরে সহজ, আল্লাহ এটা বলে দিয়েছেন যে কোরআনে কারিমে সূরা নিসাতে বলছেন যে ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সেই হিসাবে আমরা প্রত্যেকে একে অপরের অংশ, একে অপরের পরিপূরক, একে থেকে অপর দূরের কিছু কেউ নয়। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ তৈরি করে দিয়েছে। এই বিভেদের এই যে বিরাট বেড়াটা তৈরি করছে, এটা কিন্তু আমাদের ইসলামের মধ্যে এই বেড়াটা কোনোদিনই ছিল না। যুগ যুগ ধরেই মানুষ এইভাবে আসছে, চলে গেছে, তারা দুনিয়া থেকে গেছে, তারা দুনিয়া স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে, তাদেরকে কেউ খারাপ দৃষ্টিতে কোনোদিন দেখেনি, দেখার অনুমতি ইসলাম দেয়নি। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকের জন্য স্পেশাল নিয়ম বলে দিয়েছে, প্রত্যেকের জন্য স্পেশাল নিয়ম বলে দিয়েছে। ইসলাম বলেছে তিন নম্বর কোনো কিছু নাই, পুরুষ নারী বাস, এটা হলো কথা। নারীর মধ্যে তার কোনো সমস্যা থাকতে পারে, পুরুষের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, এটা রোগ, রোগ ভালো হইতে পারে, ভালো না হইলে আল্লাহর কাছে সে সমর্পণ করবে যে দুনিয়ার জীবনটা সংকীর্ণ, এই সংকীর্ণ জীবনটা পার করে দিতে পারলে আল্লাহর বিধানের উপরে আখিরাতের জীবন আমার জন্য এত উন্নত হবে, আল্লাহ আমার জন্য আমাকে খুশি করার জন্য যা দিবেন দুনিয়ার জীবনে 70 বছর না 7000 বছর না, পরবর্তী আখিরাতের জীবন কি 7 বছর না 7000 বছর, 7 লাখ বছর না কোটি বছর, শেষ নাই, যেই জীবনের কোনো শেষ নাই। ওই জীবন যদি ভালো থাকতে চাই দুনিয়ার 70 বছর জীবনটাকে আমি একটু কষ্ট করে কাটাই, এটা হলো আমাদের কথা। কেউ জীবনে ভালো থাকে পয়সা পেয়ে, কেউ পয়সা না পেয়ে ভালো থাকে, কেউ অসুখ হয়েও ভালো থাকে, কেউ অসুখ না হয়েও খারাপ থাকে। অনেক মানুষ আছে সম্পদ তারে সুখী করতে পারে না, অনেক মানুষ আছে দেখবেন, অনেক মানুষ আছে তার সন্তান সন্ততি হয়ে তারা সুখী করে না, তারা বিপদে ফেলছে, আর মহাবিপদে ফেলছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলতো আমাদের অনেক অনেক সন্তান, সন্তান হওয়ার কারণে আমরা ভালো থাকবো, আল্লাহ বলছে যে এই সন্তানগুলি তোদেরকে বিপদের কারণ হবে, বিপদের সারা জীবন তাদেরকে জ্বালাইছে, মৃত্যুর পরেও জ্বালাইছে, কারণ তাদেরকে সঠিকভাবে তাদেরকে তারা মানুষ করতে পারেনি। সুতরাং দুনিয়ার বুকে আল্লাহর বিধান হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষ, মানব, মানবী, আদম, হাওয়া, এই দুই গোষ্ঠী থেকে সারা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। এদের বংশধরের মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকলেও সে নারী অথবা নর দুয়ের বাইরে যাবে না, এইটা হিসাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার উপর শরীয়ত বলেছে। কোনো মা তার বাপ তার সন্তানকে, কোনো বাপ তার সন্তানকে এই দুইটার বাইরে নেওয়ার অধিকার ইসলাম দেয় না, কোনো দিন দিবে না। ইসলাম বলবে যে বাপের সম্পদে আপনি অধিকারী হবেন, আপনি যদি কাপড় পরেন, ওড়না পরেন, এর অর্থ হচ্ছে আপনি একজন মেয়ের যতটুকু প্রাপ্য আপনি ঠিক অতটুকু পাবেন, একটুও কম পাবেন না শরীয়তের বিধান। এটা কোর্টে কেস করে দেখেন না কেন, এটা দিতে বাধ্য, শরীয়ত এটা বলে দিয়েছে আপনাদেরকে, আপনাদের জন্য বাপের সম্পদে আপনি একটুকু পাবেন, বুঝছেন, ভাইয়ের সম্পদে আপনি বোন হিসাবে পাবেন, আর যদি আপনি আপনার যদি কোনো দাড়ি উঠে বা আপনার যদি পুরুষের মতো পোশাক থাকে পুরুষের ভাই হিসাবে ভাইয়ের মতো পোশাক পাবেন। অত ইসলাম আপনাকে সামান্যতম বঞ্চিত করে নাই, এক বিন্দু বঞ্চিত করে নাই, কিন্তু আমাদের সমাজ আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে, সমাজ আমাদের বন্ধুদেরকে দেখতে পারে না, সমাজ আমাদেরকে ঠেলে দিয়েছে দূরে। কেন ঠেলে দিবে দূরে? ইসলাম এটা কোনোদিন অনুমতি দেয় নাই। এমনকি আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, সমস্ত ফিকার কিতাবে লেখা আছে, পড়বেন কোথায়? আপনি যদি কোনো পুরুষের পোশাক পরে থাকেন পুরুষের কাতারের সাথে দাঁড়াবেন, মেয়ের পোশাক পরলে মেয়ের কাতারে দাঁড়াবেন, শরীয়ত এটা বলে। এখানে কোনোদিন আপনাদেরকে মসজিদ যেতে কোনোদিন নিষেধ করার অধিকার কারো দেয় নাই, কোনোদিন দেবে না, এটা মিথ্যা কথা। আপনাদেরকে শরীয়ত পরিপূর্ণ অধিকার দিয়েছে, বাপ থেকে ওয়ারিশ হবেন, ভাই থেকে ওয়ারিশ হবেন, মা থেকে ওয়ারিশ হবেন, এমনকি আপনাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে, মনে করে যে সামর্থ্য তার আছে, সে মনে করে কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চায় বিয়ে করার অধিকার শরীয়ত দিয়েছে, নিষেধ করে নাই তাকে। কিন্তু যার অবস্থা বেশি খারাপ সেটা আলাদা কথা,
ছেলে মেয়ে চিনা যায় না একেবারে কোনোভাবে ডাক্তার বলতে পারে না, সেটা আলাদা মাসালা। এটা ছাড়া যাদেরকে মেয়ে বলে চিনা যায় তাদের বিয়েরও শরীয়ত অনুমতি সে নিষেধ করে নাই। এর অর্থ হচ্ছে আপনার জীবনের একটা জিনিসে শুধুমাত্র হয়তো আপনার কাছে কমতি থাকবে, সেটা হচ্ছে যে আমার সন্তান সন্ততির মাসালাটা হয়তো হতে পারে, কারো কাছে না হতে পারে। এর বাইরে কোনো জায়গাতে শরীয়ত কিন্তু আপনাদেরকে সামান্যতম কোনো অবজ্ঞা করে নাই। আপনাদের জন্য সমান সমান সব কিছু দিয়েছে একজন বোনের জন্য, বোন যেটা করতে পারবে আপনি বোন সে আপনিও সেই একই জিনিস পাবেন। সুতরাং আপনাদের পরিবার থেকে যেভাবে অবজ্ঞা শিকার হয়ে বাইরে আসছেন, যেভাবে কষ্ট পাচ্ছেন, এই জন্য আমরা কিন্তু কষ্ট পাই। এর কারণে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হচ্ছে, কলুষিত হচ্ছে। এরা কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার, কারণ নিজেরা গুণাগার হচ্ছে, কবর গেলে ওরা শাস্তি পাবে, কেন আপনাদেরকে আপনাদেরকে তারা আপনাদের অধিকার দিল না। এবং রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের কাছেও আপনি পাবেন, রাষ্ট্রও আপনাদেরকে পরিপূর্ণ দেখাশোনার দায়িত্ব 100% দেয়, কোনো 100% দেখার দায়িত্ব। কেন? যদি কোনো বাপ মা না দেখে এটা সরাসরি চলে যায় রাষ্ট্রের কাছে, আপনাদেরকে দেখার দায়িত্ব তাদের, আপনাদেরকে কোনো কাজে লাগানোর দায়িত্ব তাদের, চাকরিতে দেওয়ার দায়িত্ব তাদের, তাদেরকে আপনাদের কোনো অভাব থাকলে পূরণ করার দায়িত্ব তাদের, আপনাদের কোনো সমস্যা থাকলে কমিউনিটি করতে দিতে সেটাও করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কেন এটা করে দিয়েছে? কারণ কাউকে না দেখে তার পক্ষে অন্যদিকে চলে যাওয়ার অধিকার ইসলাম দেয় নাই, বরং সেটাকে ইসলাম পরিপূর্ণভাবে প্রত্যেকের অধিকার সমানভাবে দিয়েছে। এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সামান্যতম কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার তো দেয় না, এটা বলতে পারবে না। আপনি দেখেন ইসলামের ফরায়েজ আইন আছে, ফরায়েজ আইন পড়ে দেখুন, প্রত্যেকটি মানুষ বলতে পারবে যে ফরায়েজ আইনের মধ্যে লেখা আছে কারো যদি কোনো এরকম অবস্থা হয়, যেটা আপনাদের কারো কারো আছে আপনারা জানেন, সেই অবস্থার জন্য তার কি কতটুকু পাবে স্পেশালি বলে দেওয়া হয়েছে, একবার নির্ধারণ করে বলে দেয়। কোর্টে গেলেও আপনাকে দিতে এটা বাধ্য, আপনার বাপ মা দিতে বাধ্য, যদি ভাই না দেয় তার কোর্ট গেলে আপনি দিতে বাধ্য, কিন্তু আপনারা তো জানেন না বলেই অনেক সময় নিজেরা বঞ্চিত হন। অনেক সময় আমি শুনছি, অনেক সময় শুনছি বোনরা বলে যে আমরা মরে গেলে কে কি করবে, আপনাদেরকে যে যে অবস্থায় দুনিয়াতে কাটেছেন সে অবস্থায় আপনাদেরকে কবরের ব্যবস্থাপনা করতে হবে, দুনিয়াতে মেয়েদের পোশাক করেছেন মেয়েদের মতো করে আপনাদেরকে কবরের ব্যবস্থাপনা করতে হবে, সেখানে উল্টাপাল্টা করা যাবে না, ঠিক একজন মেয়ের মতো করে আপনাদের ব্যবস্থাপনা করতে হবে, কেউ এটার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এটা ইসলামী শরীয়তের বিধান। ইসলামী শরীয়তের এই বিধানকে অবজ্ঞা করার কারণে, শরীয়ত না থাকার কারণে, আল্লাহর বিধান না শোনার কারণে আমাদের বোনরা সমস্যায় জর্জরিত হচ্ছে, আমাদের ভাইরা সমস্যায় পড়তেছে, এটা কিন্তু কখনো শরীয়ত বলে না। আপনার সম্পদ অর্জন করে আপনি যদি কোনো সেটা উইলো করে যান, আরেকজনকে দিয়ে যান, শরীয়ত কিন্তু এটা অনুমোদন করে, আপনি কাউকে দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার সম্পদ নিয়ে টানাটানি করবে অন্য কেউ, বা হানাহানি করবে বা অন্যকে নিয়ে যাবে, এটাও শরীয়ত বলে না। আপনার সম্পদ আপনার থাকবে, আপনার বাড়ি আপনার থাকবে, আপনার ঘর আপনার থাকবে, আপনাকে দিতে হবে যতটুকু দেওয়ার দায়িত্ব শরীয়ত বলেছে, ততটুকু বাবা দিতে হবে, ভাই দিতে হবে, বোনে দিতে হবে, সবখান থেকে আপনার যে প্রাপ্য একজন বোন যেভাবে পায় সেভাবে আপনিও পাবেন। একজন ভাই যদি কোনো আপনাদের মধ্যে কেউ ভাইয়ের মতো পোশাকে থাকে, সে ভাই যেভাবে পায় সেভাবে পাবে। শরীয়ত কিছু নিয়ম বলে দিয়েছে যে এটা যা স্পেশালি জেনে নিতে হয় যে এটা কোনটা, যে আমি কে ভাইয়ের পোশাক পরবো না বোনের পোশাক পরবো, কখন এটা জেনে নিতে হয়, ডাক্তার পরামর্শ দিতে হয় যে আপনাকে মেয়েদের পোশাক পরবেন অথবা পুরুষের পোশাক পরবেন, এটা জানাশোনা কথা, সবাই জানে কখন কী করতে হবে, কারণ এখানে একবারে প্রত্যেকেই জানে যে কোন অবস্থাটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সে বুঝে, নিজেও বুঝে। একজন মানুষ যখন বুঝে যে আমার কাছে এই পোশাক পরতে বেশি ইয়া লাগে, কমফোর্ট ফিল করে, তো পুরুষের পোশাক পুরুষ পুরুষ হিসাবে বুঝতে হবে, যে মেয়েদের পোশাক পরতে কমফোর্ট ফিল করে মেয়ে হিসেবে বুঝতে হবে। এটা সহজভাবে দিয়ে দিয়েছে ইসলামী শরীয়ত, এখানে কঠিন করে নাই, কিন্তু সমাজ আপনাদেরকে কঠিন করে দিয়েছে, আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে ফেলে দিয়েছে, এটা কিন্তু সমাজের দোষ। এই সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, এত খারাপ হইতে পারে যে মানুষকে তারা মানুষ জ্ঞান করে না, একজন হিউম্যান বিইং, হিউম্যান বিইংয়ের সাথে ভালো ব্যবহার করতে তারা শিখে নাই, অথচ তারা দুনিয়ার জীবনের এই রাজত্ব করে গেলেও আখেরাতে তারা ধরা খাবে, কারণ আপনাদেরকে যে কষ্ট দিচ্ছে এই কষ্টের কারণে তারা কিন্তু বিপদগ্রস্ত হবে, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে করেছেন সংকীর্ণ পরীক্ষার জায়গা। এই পরীক্ষাতে আপনি যদি টিকে যেতে পারেন, যদি আপনাদের কাজ এত কম কঠিন কিছু না, আপনার যখন আল্লাহর কথা শুনতে পারেন, আল্লাহর কথা শুনতে পারেন কিছু না, আল্লাহকে মানেন, একমাত্র রব হিসেবে তাকে মানেন, তারই আবাদত করে যান, নামাজগুলি ঠিকমতো পড়ে যান, আপনার জন্য কোনো কিছু বাধা নাই, আপনি সব কিছু, এমনকি আপনি যে হজ করতে যান মেয়েদের পোশাক পরেন, হজের নাম লেখাইছেন, বলবেন যে মেয়ে হিসেবে লিখবেন, আরেকটা লেখার দরকার নাই, মেয়ে হিসেবে লিখবেন, হজ করে আসতে পারবেন, দুনিয়ার কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। আপনার সম্পদশালী জাকাত দিতে পারবেন, কেউ বাধা দিতে পারবে না, আপনি রোজা পালন করতে পারবেন, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। তাহলে আপনার তো একই রকম, আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে তারা ক্ষতিগ্রস্ত কেন করলো, এটা ওরা দায়ী, এই মানুষগুলি দায়ী, এই মানুষগুলি সমাজের লোকগুলি দায়ী, আপনারা কোনোভাবেই এর জন্য দায়ী না, কিন্তু আপনারা তো বুঝেন আপনার অধিকারটা চেয়ে নিতে হয়,
অধিকার বুঝে নিতে হয় যে আমি আমার বাপ থেকে এটা পাবোই পাবো, দিতে হবে আমাকে, কারণ এটা শরীয়ত বলেছে। এটা বললে কিন্তু আটকে যাবে তারা, কারণ ইসলামী শরীয়তের বাইরে যেতে পারবে না। আমাদের কোর্টও আলহামদুলিল্লাহ শরীয়তের বাইরে চলে না এই ওয়ারেসি সম্পত্তিতে এবং পিতামা সন্তানের অধিকারিতে, বিশেষ করে পারিবারিক আইনে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়েছে আমাদের কোর্ট। এর অর্থ হচ্ছে আপনাদের কোনো সামান্যতম কম হবে এটা কিন্তু কোর্টও মানবে না, কিন্তু আপনারা আপনাদের অধিকার সচেতন হন না, এটাই হলো সমস্যা। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। এরা দুনিয়ার বুকে হয়তো কিছুদিন বাটফারি করে যেতে পারে, কিছু মানুষ আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, দুনিয়ার মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, হয়তো আপনাদেরকে কিছু দিল না, কিন্তু মনে রাখবেন আপনাদের এটা প্রাপ্তি কড়ায় গণ্ডায় উসুল করে নিতে পারবেন হাশরের দিন। যে কেউ জুলুম করবে জুলুমের প্রতিকার হাশরের দিন পাবেন। ঠিক তাদেরকে তাদের সমাজে অবস্থান করতে দিয়েছে, সমাজের ভিতরে ছিল, মানুষের ভিতরে ছিল, কাজকর্ম করেছে, স্বাভাবিক ছিল। এদের সাথে খারাপ ব্যবহার কেউ করেছে কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না, বরং প্রমাণিত যদি হইতো তার এই সমস্যা, রসুল্লাহ আসলাম তাদেরকে ঠিক তাদের কাজ মোতাবেক, যেটা তাদের অ্যাপ্রোপ্রিয়েট কাজ সেটা তাদেরকে সেই কাজে নিয়োগ দিতেন, যে এই কাজের জন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট এই কাজটা তারা করতে পারবে, এটা করতে পারতো। আপনি এখনও যাবেন দেখবেন যে মক্কাতে মদিনাতে একটা জায়গা আছে, তাদেরকে বলা হয় যে হারাতুল গুত, এটাকে বলা হয় গুত, একটা আলাদা জায়গা আছে। ওরা যখন মসজিদ নবীতে বিভিন্ন চাকরি তাদের নিয়োজিত আছে, মক্কার মসজিদ নবীতে বিভিন্ন চাকরি তাদের নিয়োজিত আছে, কেন? তাদের কাজে হচ্ছে যে সমস্ত কাজে অন্যরা করতে পারে না, বিশাল কাজগুলো, যেমন কোনো ঢুকে ইয়ারা মহিলা হাজিরা ঘর থেকে বের হয় না, অনেক সময় বের করতে হয়, তখন এদেরকে পাঠায়, এর বুঝে বুঝে এদেরকে পাঠায়, এদের ওদেরকে পাঠাইয়া পুরুষ হাজিরা বের হয় না, পুরুষ হাজিরদেরকে বের করার জন্য এদেরকে পাঠায়, কারণ এদের দায়িত্ব বেশি, এরা বুঝে যে এই লোকগুলি এই কাজগুলি করতে পারবে। তাহলে ইসলাম এক প্রত্যেকটি কাজে কিন্তু আপনাদেরকে নিয়োগ দিয়েছে, আপনাদের জন্য ব্যবস্থাপনা করেছে, আলাদা কোনো করে নাই যে এদেরকে আলাদা করে দাও, এদের ভিন্ন করে দাও, এদের জন্য আলাদা ব্যবস্থা, এটা শয়তানরা করে থাকে। বিভিন্ন দেশের মানুষগুলো শয়তানরা এনে আপনাদেরকে সমাজের সাথে মিশতে দেয় না, আল্লাহ শরীয়ত মানতে দেয় না, শরীয়ত কথা শুনতে চায়, নামাজ পড়তে দেয় না, বিভিন্ন রকম কথা কলে ইমান থেকে দূরে থাকতে চায়। কিন্তু মনে রাখবেন বোনেরা আমার, মরতে কিন্তু সবাই কি হবে, আপনি আমি সবাই মরবো। দুনিয়ার বুকে যদি কোনো আমরা দিন মেনে চলতে পারি, যদি এই কয়টা দিন দুনিয়ার জীবনে আপনার আমার অর্ধেক দিন পার হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই, বাকি যদি কোনো ধরেন আর 30 বছরে বাঁচলেন, এই 30 বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন না, অসুবিধা কি? আপনার দুনিয়ার বুকে একটা জিনিস অপ্রাপ্তি থেকে গেছে, কিন্তু আখরাতে আল্লাহ এটা পূর্ণতা দিবেন। আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, এমন হতে পারে আপনি যেটা চান আখরাতে এটা হবেন। আপনি যদি কোনো আজ আমি আখরাতে পুরুষ হবো, আল্লাহ আপনি পুরুষ বানিয়ে দিবেন, যদি আখরাতে আমি মেয়ে হবো, আল্লাহ আপনাকে মেয়ে বানিয়ে দিবেন, যা সুন্দর স্বামীর ঘরে ঘর করার সুযোগ করে দিবেন আখরাতে। যেই আখরাতের কোনো শেষ নাই, দুনিয়ার বুকে আপনার কাছে মনে হতে পারে যে আপনার এই এইটা পাইলেন না ওইটা পাইলেন না, কিন্তু আখেরাতে আখেরাতে আপনার কাছে কোনো কিছু অভাব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যেই ব্যক্তি সবচেয়ে কষ্ট পাইছে, কিরকম কষ্ট পাইছে এই দেখেন না, রাস্তার মধ্যে ঘুরে আর ইয়া করে, পয়সা রোজগার করে, ঘুরে ঘুরে ভিক্ষা করে, তো বলতেছে সবচেয়ে কষ্টকর লোকটা দুনিয়ার বুকে ইমান ছিল, তাকে জান্নাতে ঢুকানোর পরে বলা হবে তুমি কি কোনো কষ্ট পেয়েছ, বলছে অসম্ভব, আমি কোনোদিন দিনে জীবনে কোনোদিন কষ্ট পাইনি। ভুলে যাবে, কেন ভুলে যাবে? ভুলে যাবে এই জন্য, দুনিয়া আখেরাতের শান্তি যেই শান্তির সাথে কোনো তুলনা হয় না, দুনিয়ার বুকে শান্তি নাই। কেন শান্তি নাই দেখেন, শীতকালে শীতের কষ্ট, গ্রীষ্মকালে গ্রীষ্মের গরমের কষ্ট, আবার মশার কষ্ট, মাছির কষ্ট, আবার শরীর পেট ব্যথার কষ্ট, আবার কোভিড-19 কষ্ট, কত রকমের রোগ ব্যাধি এটার মধ্যে আছে। আখেরাতে যে যাবে, জান্নাতে যে যাবে, তার কোনো রোগ হবে না, ব্যাধি হবে না, জিনিস কোনো কষ্ট পাবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না, যা চাইবে তা পাবে। যেই ব্যক্তি জানা, আপনিও জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে যাবেন, ইমান থাকলে আপনিও জান্নাতে যাবেন, আপনি বলবেন দুনিয়ার বুকে, দুনিয়া যত বড়, দেখছেন পৃথিবীটা কত বড়, এই পৃথিবী নয় আরও দুনিয়া যতটুকু আছে, এরকম 10টা দুনিয়া দিবে যে সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য। সুবহানাল্লাহ, আপনি আমি সবাই জান্নাতে, সেই জান্নাতের অধিকারী হব। দুনিয়ার বুকে একটু কষ্ট করলে, ইমানটা নিয়ে টিকে থাকতে পারলে, যদি নামাজটা ঠিক মতো পড়ি এবং নিজেকে পবিত্র রাখি, আলহামদুলিল্লাহ আপনি জান্নাতে পেয়ে যাবেন, আপনার জন্য কষ্ট কম, দায়িত্ব কম। কিন্তু যেই ব্যক্তি সন্তান সন্ততি আছে, তারে পালতে হবে, তারে খারাপ পথে নিছে, সে কিন্তু কবরে বসে শাস্তি পেতে হবে, কারণ সে খারাপ পথে নিয়ে সন্তানরে নিয়েছে, অন্যদের হক মেরে খাচ্ছে, কবরে গেলে শাস্তি পেতে হবে, আখেরাতে শাস্তি পেতে হবে, আপনার তো এই হিসাব থেকে বেঁচে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে যাদের হিসাব কম তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, 500 বছর আগে, 500
মানে 50 বছর না 500 বছর আগে জান্নাতে চলে যাবে কিন্তু যারা পয়সাওয়ালা এই করছে সেই করেছে দুনিয়াতে সন্তান এটাকে আমেরিকা ওটাকে ব্রিটেনে ওটাকে অমুক জায়গায় পাঠাইছে কিন্তু সবগুলি নাফরমান হইছে আল্লাহর বিরুদ্ধে চলেছে এগুলির শাস্তি এত বেশি হবে যে কল্পনার বাইরে এরা প্রত্যেকের হিসাব দিতে হবে যে কোথায় তোমার সন্তানকে ফেলছো কি পড়াইছো কি খাওয়াইছো হারাম খাওয়াইছো কিনা হারাম রোজগার করছো কিনা এই সব দিতে দিতে 500 বছর পরে জান্নাতে যাবে যদি কেউ যায় জান্নাতে আর যারা দুনিয়াতে তাদের সমস্যা কম ছিল যাদের একটা মাত্র আল্লাহর ইবাদত করেছে আর কোনো বিপদে পড়ে নাই তারা কোনো বিপদের বাইরে বিপদ তার হেসায় পড়ে নাই ইবাদত করেছে নিজের জীবন অতিবাহিত করে গেছে এরা সবার আগে জান্নাতে চলে যাবে দেখুন 500 বছর আগে জান্নাতে চলে যাবে আর দুনিয়ার বুকে মনে রাখেন অনেক মানুষ আছে অনেক মা আছে আজ বিয়ে অনেক বোন আছে মা বোন আছে যারা বিয়ের পরও শান্তি পায় না পাইছে কিনা পায় না অনেক বোন আছে আমি দেখছি আপনি শুনেন এই যে ফেরাউনের স্ত্রী ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া বিয়ের পরে শান্তি পায় না শান্তি পায় না শান্তি না পাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি জান্নাতে একটি ঘর ব্যবস্থা করে দেন আল্লাহ এটা কবুল করছে জান্নাতে ঘরের ব্যবস্থা করেছে এই ফেরাউনের স্ত্রী সে হবে না সে আখিরাতে আল্লাহ তাআলা তাকে এমন স্বামী দিয়ে খুশি করে দিবেন যেই স্বামী সে পছন্দ করে সুবহানাল্লাহ আপনাদেরকেও সেরকম ব্যবস্থাপনা করে দেবেন সুতরাং এত টেনশন কি আছে 40টা বছর পার করেছেন আর 20টা বছর পার করেন ইবাদতের মধ্যে পার করেন আল্লাহর কথা শুনেন দ্বীনের কথা শুনেন শরীয়ত কথা মেনে চলেন দ্বীনের উপর চলেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য আপনারা থাকতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা শয়তানের ফেরে পড়ে যাই শয়তান ধোকা দেয় আমাদেরকে খারাপ পথে পরিচালিত করে শয়তান বলে যে মানে হিংস করে তোলে এটা যেন না হয় আমরা যেন সবসময় আল্লাহর কথা শুনে চলি এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আর একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন এই যে ফেরাউনের স্ত্রী আসিয়া গেছে জান্নাতে তিনি শুধু গেছে তা নয় তার দোয়াটাও আল্লাহ কবুল করছে এবং দোয়াটা দিয়ে দিয়েছে সূরার মধ্যে কোরআনের সূরার মধ্যে দিয়ে দিয়েছে কেন যে এই মেয়ে দুনিয়াতে ভালো স্বামী পায় নাই এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন দুনিয়াতে অনেক মা আছে অনেক বোন আছে যাদের বিয়ে হয় না তাই বলে কি তারা স্বামী পাবে না আখিরাতে তারা স্বামী পাবে এবং সবচেয়ে ভালো অবস্থানে থাকবে এবং তার যা সুন্দর এমন সুন্দর এমন রাজপুত যাদেরকে বলেন আপনারা সেরকম ব্যক্তির সাথে তাদের বিয়ের ব্যবস্থাপনা আল্লাহ করে দিবেন কোনো সমস্যা হবে না সুতরাং আমাদের কি করণীয় দুনিয়ার বুকে কি করণীয় কঠিন কোনো কাজ নয় কঠিন কাজ কিছু করা লাগবে না আমাদের করা একটাই করণীয় হচ্ছে আল্লাহকে মানি রাসূলকে মানি আর আল্লাহর কিতাবকে মানি এই যে তিনটে জিনিস আল্লাহকে মানি রাসূলকে মানি আল্লাহর কিতাবকে মানি এগুলি আল্লাহ রাসূলের কথা মানি এটা যদি আপনি মেনে যান ইসলাম মেনে চলেন ইনশাআল্লাহ দুনিয়ার বুকে কিছু কষ্ট হবে না তা নয় আমাদেরও কষ্ট হয় যে ব্যক্তি সন্তান সন্ততি 10টা পালনের জন্য যেভাবে দৌড়াচ্ছে তার কষ্ট কম হয় না মানুষ হয়তো মনে করে যে শান্তিতে শান্তিতে নাই বাসায় গেলে একবার বোর্ডের বোর্ড দৌড়ানি খায় আবার বাইরে গেলে একবার মানুষের দৌড়ানি খায় কত কষ্ট করতেছে সেই কষ্টে তারও কষ্ট আছে সবাই কষ্ট করে আল্লাহ তাআলা বলছে এটা দেখেন কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি হে মানুষরা দুনিয়ার বুকে কষ্ট করতে 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 তুই না বিশ্বাস হয়ে তো আমার কাছে আসবে প্রত্যেকটি মানুষ দেখেন কি করে কষ্ট করতে 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 বুড়ি হয়ে বুড়া হইতে হইতে টুকরা হয়ে তারপরে তারপরে মরে যায় তারপরে কষ্ট করে কিন্তু মরতেছে এমনি কিন্তু ভালো অবস্থায় নাই কেউ সুতরাং কষ্ট এই সহ্য করতেই হবে কিছু বিপদ আল্লাহ তাআলা দেন মানুষকে পরীক্ষা করার জন্য আর কিছু বিপদ দেন এই বিপদগুলো আপনাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আমাদেরও বিপদ দেন আমরা বলি না অন্য বিপদ অনেকেরই আছে আপনাদেরও এক বিপদ অন্যদের দেখবেন হাজারো বিপদ আছে কেউ কেউ বিপদ কাটানোর জন্য লন্ডনে আমেরিকাও পয়সা খরচ করে জীবনে যা রোজগার করছে তা সবটা দিয়া ওই কোথায় যায় সিঙ্গাপুর যাচ্ছে কোথাও আমেরিকা যাচ্ছে ঠিক হওয়ার জন্য কিন্তু কেউ কেউ আল্লাহ তাআলা অল্প বিপদ দিয়ে তাকে দুনিয়াতে ছাড়ছে যে এই বিপদটাই দিচ্ছি কিন্তু এই বিপদটা তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং আমাদের উচিত হচ্ছে কোনো অধৈর্য না হয়ে যাওয়া আল্লাহ যা দিয়েছেন সেটার উপর সন্তোষ প্রকাশ করা এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে চলা এবং আরেকটা জিনিস হচ্ছে শরীয়ত আপনাদেরকে যা দিয়েছেন অধিকার সচেতন হওয়া আপনাকে কখনো আপনার বাবা মা যে অন্যায় করেছে অথবা আপনার ভাই যে অন্যায় করেছে এই জন্য আল্লাহ তাআলা কিন্তু তাকে ছাড়বে না তারে ছাড়বে না তারে ধরবে যে তোমার অধিকার দিল না কেন তোমার তোমার ভাই তোমার অধিকার দিল না কেন তোমার বোন তোমার অধিকার দিল না কেন বাবা কেন দিল না মা কেন দিল না তোমাদেরকে কেন অধিকারটা দিল না অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি
সাবধান, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের রাখালি সমাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব যে বাবার, বাবা যদি দায়িত্ব পালন না করে আল্লাহ তাআলা তাকে ধরবেন, মার দায়িত্ব, মা যদি দায়িত্ব পালন না করে আল্লাহ তাআলা তার ধরবেন। ঘরের মধ্যে বোঝা মনে করার কোনো কারণ নাই, প্রত্যেকটি মানুষই তার রিজিক নিয়ে আসে দুনিয়াতে, তারে বোঝা মনে করছে যারা তারা অপরাধী, তারা পাপিষ্ট, তারা খারাপ কাজ করেছে, কিন্তু আমার বন্ধুদেরকে এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা এটা কখনো আল্লাহ তাআলা অনুমোদন করেন না। এটা মানুষের করেছে, এটা সমাজ করেছে, তা এটা ভাই করেছে, বোনে করেছে, হয়তো কোনো পিতামাতাও করেছে, যারা এই কাজগুলি করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে। এদেরকে ভয় দেখানো উচিত, আমাদের উচিত বেশি বেশি করে ওয়াজ মাহফিলে এদের সম্পর্কে আলোচনা করা যে কেন তারা তাদের আমাদের সন্তানদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করলো, এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে তারা। এই জন্য আমাদের উচিত নয় যে আমাদের কারো উচিত নয় যে এটা সহ্য করে যাবো, বরং বলতে হবে, প্রয়োজনে কোর্টে যেতে হবে যে আমার অধিকার আছে, শরীয়ত আমাকে দিয়েছে, দেখো আমি মুসলিম হিসাবে আমি প্রাপ্য, এটা আমার বাবার সম্পদ পাবো, এটা দিতে হবে আমাকে, দিতে বাধ্য, দিতে বাধ্য। আপনাদের দেখবেন আইনে আছে, পরিপূর্ণ আপনার হক আছে, আপনাকে কোনোদিন আইন ইসলামী শরীয়ত কখনো আপনাকে অবজ্ঞা করেনি, বরং আপনাকে পরিপূর্ণ হক দিয়েছে। আমাদের প্রত্যেকের উচিত বুঝা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, আমরা এই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম ডক্টর আবুকা মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহর কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সৃষ্টি করছেন, দুনিয়া সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে, তার সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন এই দুনিয়া শুধুমাত্র তার ইবাদত করবার লাগে। আর আল্লাহর ইবাদত করতেই গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই জীবন বিধান হিসাবে, আমরার ওয়ে অফ লাইফ হিসাবে, আমরার জীবন চলার পথ হিসাবে ইসলাম দান করছেন। এই ইসলাম মধ্যে, ইসলামে প্রত্যেকটা অধিকারের কথা হওয়া হয়েছে, আমরা একটু আগে সবার কাছ থেকে শুনছি যে প্রত্যেকটা অধিকারের কথা হওয়া হয়েছে ইসলামে। আমরা দুনিয়ার যারা আছি, যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা নাই, খারাপ, যারা পৃথিবীর বিভিন্ন বালা অবস্থান আছেন, খারাপ অবস্থা আছেন, প্রত্যেকে পরীক্ষা দিলা, দুনিয়ায় লাগে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছেন সবরে পরীক্ষা করা করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়া মানুষের পরীক্ষা করবা, সবরে সম্পত্তি একটু আগে হয়েছেন সেখানে আলোচনা আমাদের, কেউরে সম্পত্তি পরীক্ষা করবা, কেউরে সম্পদ না দিয়া পরীক্ষা করবা, কেউরে সৌন্দর্য দিয়া পরীক্ষা করবা, কেউরে অসুস্থতা দিয়া পরীক্ষা করবা, কেউরে সুস্থতা দিয়া পরীক্ষা করবা। এটা আমরা সব পরীক্ষার কেন্দ্রের মাঝে আছি, পরীক্ষার মাঝে আছি, এবং এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হইতে হইলে আমরা কিতা করতে হইব, এক আল্লাহর প্রতি ইমানদার, ইমান আনতে হইব, এবং আল্লাহর লগে ইমানও কেউরে শরিক করা যাইত না। আর আমরা রে আমরা জীবনযাপন করতে হইব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, তার পদ্ধতিতে আমরা এই জীবন যাপন করতে হইব। এর মাধ্যমে কল্যাণ নিহিত আছে, এর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত আছে। এই জন্য আমরা চেষ্টা করা উচিত, আমরা উচিত হইল কি আমরা জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অর্থে আমরা বানায় পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে আমরা সৃষ্টি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগিয়া, আর সেই ইবাদত যদি আমরা যথাযথভাবে করতাম পারি, তবেই আমরা দুনিয়ার পরে যে আখেরাতের চিরস্থায়ী জিন্দগি আছে, যে জিন্দগির শেষ নাই, সেই জিন্দগিতে আমরা লাভবান হইতে পারবো। এ দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা যদি আখেরাতের জিন্দগির সফলতা অর্জন করতাম পারি এবং দুনিয়ার কল্যাণ লাভ করতাম পারি। আমরা ইতিপূর্বেই সকল আলোচনা থেকে শুনছি ইসলাম হইল কি এমন একটা জীবন ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এক ইসলামের প্রত্যেকের অধিকার সম্পর্কে, প্রত্যেকের রাইট সম্পর্কে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে ইসলামও দিক নির্দেশনা দেওয়া আছে। একজন নারী হোক কা পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন লঙ্ঘন ওমালি মুমিনি ওয়ালা মুমিনাতি, ইমানদার পুরুষ হোক কা ইমানদার নারী হোক কা, তো নারী এবং পুরুষে পুরুষরা যেও ইসলাম অনুযায়ী জীবনযাপন করবো তারা লাগিয়া কল্যাণ নিহিত কল্যাণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা পুরস্কৃত করবো। তো আমি আপনাদের আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানও আমরা